যদি আপনার ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য বন্ধ করে রেখে দিতে চান নিজের মনের ঘরেতে তাহলে আজ আমি আপনাদেরকে একটি তালা চাবি দিয়ে বশীকরণের টোটকা শিখিয়ে দেব এই তালা চাবি দিয়ে বশীকরণ যদি আপনি একবার করতে পারেন আপনার মনের মানুষ বা ভালোবাসার মানুষের উদ্দেশ্যে সে আপনার কাছে বন্দি হয়ে রয়ে যাবে আপনার হৃদয়ে এমন একটি অদৃশ্য তন্ত্র শক্তির দ্বারা সে বন্ধ হয়ে যাবে আপনার মনের হৃদয়ে আপনার কাছ থেকে সে আর কোথাও যেতে চাইবে না এবং যাওয়ার কল্পনাও করবে না কেননা এই তালা চাবি বশীকরণ খুবই সাংঘাতিক বশীকরণের হয়ে থাকে এবং এর শক্তিশালী ক্রিয়া রয়েছে এই ক্রিয়ার দ্বারা আপনি এই তালা চাবি বশীকরণ করে নিজের ভালোবাসার মানুষ বা মনের মানুষকে সারা জীবনের জন্য নিজের হৃদয়ে বন্দি করে রেখে দিতে পারবেন যদি আপনার প্রেমিক বা প্রেমিকা স্বামী বা স্ত্রী ছেড়ে চলে গিয়েছে সেক্ষেত্রেও আপনি তাকে ফিরে পাবেন এই তালা যাবি বশীকরণ করে এবং সে একবার আপনার কাছে চলে এলে সে আর কোথাও যাবে না ব্রেকআপ বা সম্পর্ক ভেঙে যদি চলে যায় তাহলে করে দিন এই বশীকরণ এছাড়াও কাউকে যদি ভালোবাসেন কোনো ছেলে বা মেয়েকে তাকে আপনি নিজের প্রেমে পাগল করতে চাইছেন সেক্ষেত্রে ওই তালা চাবি বসীকরণ আপনি প্রয়োগ করতে পারেন এই বশীকরণটি আপনি যে কোনো ধর্মের ছেলে বা যে কোনো ধর্মের মেয়ে হলেই করতে পারবেন ঠিক আছে যে কোনো বয়সের হন না কেন আপনি বিবাহিত হতে পারেন বা অবিবাহিত হতে পারেন যদি আপনি শিখে নিতে পারেন এই তালা চাবি বসীকরণ তাহলে আপনি অনায়াসেই প্রয়োগ করতে পারবেন এটি নিজের বাড়িতেই প্রয়োগ করতে হবে এর জন্য কোথাও আপনাকে যেতে হবে না এই বশীকরণটি আপনি যে কোনো দিন করতে পারেন ঠিক আছে যে কোনো দিন আপনি করতে পারবেন তবে আপনাকে একটি তালা এবং চাবি কিনে আনতে হবে ঠিক আছে বড়ও হতে পারে ছোটোও হতে পারে আপনার সুবিধা অনুযায়ী আপনি কিনবেন ঠিক আছে তবে যেই দোকান থেকে কিনবেন সেই দোকানে বৌনি করে কিনে আনতে হবে ঠিক আছে সকালবেলা যখন দোকান খুলবে তখন আপনি হচ্ছেন প্রথম খদ্দের প্রথম কাস্টমার সেই টাইমে আপনাকে যেতে হবে ঠিক আছে এবং এক দামে এক ডাকে কিনে আনতে হবে অর্থাৎ আপনি একবারই বলবেন যে আপনাকে একটি তালা এবং চাবি দিন সে যেন সেটা শুনতে পায় এবং সে যেই দামটা বলবে সেই দামটি পুরোপুরি মিটিয়ে দেবেন কোনো দর্কসাক্ষসি করবেন না বা তার কাছ থেকে কোনো ফেরত নেবেন না ঠিক আছে বউনির সময় এক ডাকে এক দামে একটি তালা এবং চাবি কিনে আনবেন এইবার বাড়িতে এসে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ আচারে আপনাকে কাজটি করতে হবে একটি পবিত্র স্থানে বসে আসন পেতে বসে কাজটি করবেন এবং কাজটি করার সময় কেউ যেমন না আপনাকে পেছন থেকে ডেকে দেয় বা কেউ যেমন না আপনাকে ডিস্টার্ব করে এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে একলাকে মনোযোগ সহকারে এই তালা চাবি বশীকরণটি করতে হবে বুঝতে পেরেছেন এবার আপনি আসনে বসে পড়েছেন তালা এবং চাবিটিকে নিয়ে চাবিটি যেন বন্ধ থাকে ঠিক আছে অর্থাৎ যেন লক করা থাকে লকটি আপনি খুলবেন না ঠিক আছে প্রথমে কি করতে হবে আপনি আসনে বসে এবারে আপনি চাবি দিয়ে সেই তালাটিকে খুলবেন খোলা হয়ে গেলে চাবিকাঠিটা আপনি বার করে নেবেন ঠিক আছে এবার যেইখানটায় যেই ফুটোটাতে আপনি চাবিকাঠিটা গলিয়েছিলেন সেইখানে আমি যেই মন্ত্রটা একটু পরে দেখিয়ে দেবো সেই মন্ত্রটি একবার করে বলতে হবে একটা করে ফুঁ দিতে হবে ওই ফুটোতে অর্থাৎ একুশবার মন্ত্র জপ এবং একুশটা ফুঁ দিতে হবে এরকম পদ্ধতিতে ঠিক আছে কোথায় ফুঁ দেবেন যেখানে আপনি তালায় চাবিকাঠিটা ঢুকিয়ে আপনি চাবিটা খুললেন সেই ফুটোটাতে এবার এই কাজ হয়ে গেলে এবারে আপনি চাবিকাঠিটা দিয়ে আপনি চাবিটি আবার লক করে দেবেন এবার আপনাকে কি করতে হবে একবার করে লক করতে হবে আবার একবার করে খুলতে হবে এরকম তিনবার করবেন ঠিক আছে তিনবার করে আবার আপনি চাবিটা কি করবেন চাবিকাঠিটা এবারে বার করবেন বার করে চাবিকাঠিটাতেও আপনাকে একবার করে মন্ত্র বলতে হবে একটা করে ফুঁ দিতে হবে এরকম পদ্ধতিতে একুশবার মন্ত্র একুশবার ফুঁ দিতে হবে চাবি চাবিকাঠিতে দিয়ে এবারে আপনি ওই চাবিকাঠিটা দিয়ে তালাটি আবার লক করে দেবেন ঠিক আছে এবার লক করে ওই তালা এবং চাবিকাঠিটা কি করবেন ভালো করে শুনুন তবে একটি অনুরোধ করব এই ধরনের তন্ত্রমন্ত্র টোটকা যদি আমার কাছ থেকে বিনামূল্যে শিখতে চান এবং সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এবং এই চ্যানেলটি দেখতে থাকবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করুন তাহলে আপনি বিনামূল্যে তন্ত্রমন্ত্র টোটকা আমার এই চ্যানেল থেকে শিখতে পারবেন কোনো যদি সেই তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে কোনো তন্ত্রক্রিয়া করাতে হবে না তাই এই সুযোগ হাতছাড়া করবেন না বাড়িতে বসে শিখুন এই চ্যানেল থেকে তাই সাবস্ক্রাইব করে ফলো করুন এইবার ওই মন্ত্রপুত করা তালা এবং চাবিকাঠিটা নিয়ে চলে যাবেন এমন একটি পুকুর বা এমন একটি দিঘি বা এমন একটি জলাশয় বা এমন কোনো নদী বা সমুদ্র রকম সেইখানে গিয়ে আপনাকে ওই তালা চাবিটা ফেলে দিতে হবে এবং মনে রাখবেন যেই জলাশয়েতে ওই তালা এবং চাবিটা ফেলে দিলেন সেই জলাশয়ে আপনি কোনো দিনেও নামবেন না ঠিক আছে কোনো দিনও কিন্তু নামা চলবে না তাই এমন জলাশয়ে তালাজাবিটা ফেলবেন যেই জলাশয়ে আপনি জীবনেও কখনো নামবেন না ঠিক আছে এইটুকু কাজ করতে পারলেই যার উদ্দেশ্যেই বসীকরণটি করলেন সে কিন্তু আপনার বসে চলে আসবে এবং দূরে থাকলে আপনার কাছে চলে আসবে আর কাছে থাকলে সে আপনার প্রেমে সারা জীবন বন্দি হয়ে থাকবে এবং যার উদ্দেশ্যে করলেন সে আপনার মানে আপনার অদৃশ্য তন্ত্র শক্তির দ্বারা আপনার হৃদয়ই বন্দি থেকে যাবে ঠিক আছে অর্থাৎ লকড হয়ে রয়ে যাবে সারা জীবন এবং এই হচ্ছে মন্ত্র মন্ত্রে দেখুন যেখানে অমুক লেখা থাকবে এবং অমুকের লেখা থাকবে ওই জায়গাগুলোয় যাকে বস করবেন তার পুরো নাম পদবিটা বলবেন ঠিক আছে যেখানে অমুক লেখা থাকবে তার নাম পদবিটি বলতে হবে ঠিক আছে তবে এই কাজ অবশ্যই গুরু অনুমতি নিয়ে করতে হবে কেননা এগুলো গুরুমুখী বিদ্যা তার জন্য এই চ্যানেলের লিঙ্ক গুনে গুনে কুড়ি জনকে অনলি টোয়েন্টি শেয়ার করে দিতে হবে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ নিজের ফেসবুক প্রোফাইল ম্যাসেঞ্জার বিভিন্ন গ্রুপে বন্ধু বান্ধব আত্মীয় সন্ধ্যারকে আরেকটি লাইক প্রত্যেকে দেবেন এবং এই চ্যানেলে অনেক তন্ত্রের ভিডিও রয়েছে দেখে নেবেন এবং প্রতিদিন ভিডিও পাবেন তাই সাবস্ক্রাইব করে ফলো করুন এই চ্যানেলটি ধন্যবাদ